দৃঢ়তার সাথে বলতে চাই, আমাদের হযরত উলামায়ে কেরাম বিজ্ঞান প্রযুক্তি আধুনিক কলা কৌশলের আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির মশাল হাতে নিয়ে আমাদের অতীত মহান পুরুষগণ যে ভূমিকা পালন করেছিলেন জাতিকে সেইভাবে নেতৃত্ব দিবেন এই আশা ব্যক্ত করি। জবাব ইসলামী না করে আওয়ামী লীগ করতেন তাহলে হয়তো এরকম ওই অভিযোগ অভিযুক্ত হতেন না। ঐক্যকে যদি আমরা যথার্থ এবং তাৎপর্যপূর্ণ ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র সফল হবে না ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জন করা ছাড়া আমাদের সামনে আজকে আর কোনো বিকল্প নেই। তাই আমরা মনে করি আজকের প্রয়োজন ছাত্র রাজনীতির সংস্কার প্রয়োজন। ১৯৯১, ১৯৯৩, ২০০১ এই তিনটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে রাজনৈতিক গণতান্ত্রিক স্থিতিশীলতা দিকে দেশ যেমন অগ্রসর হচ্ছিল, সেই সাথে অর্থনৈতিক উন্নয়নের দোয়ার দেশের স্বার্থে আওয়ামী লীগ কেন দেশের সব দলের সাথে সব দলের একটা মত বিনিময় সংলাপ আলোচনা আছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িতে জামাতের নেতৃবৃন্দ গিয়ে মিটিং করেছেন, আব্দুস সামাদ আজাদের বাড়িতে অসংখ্য বৈঠক আওয়ামী লীগের সাথে হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার বা ক্যারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য একসঙ্গে যুগপথভাবে আমরা আন্দোলন করেছি, একসঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং মতিউর রহমান নিজামি সাংবাদিক সম্মেলন করে বক্তব্য দিয়েছেন। বাংলাদেশ একটা চমৎকার উন্নত দেশে পরিণত হতে পারে আগামী ২০ থেকে ২৫ বছর। যে স্বাধীন দেশের জন্য ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার, গণতন্ত্রের জন্য, দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য, এবং আমাদের এই ধরনের যত জুলুমই করা হোক না কেন আমাদের এই ন্যায়ের সংগ্রাম অব্যাহত থাকবে।